আমাদের মা আমাদের নেত্রী এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী সর্বোচ্চ ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তার জীবনে কোনোদিনও ভোটে পরাজিত হয় নাই কোন আসন থেকে সেই নেত্রীকে আজকে আপনারা অবৈধভাবে আপনারা আটকে রেখেছেন মিথ্যা মামলা দিয়ে আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি আমাদের নেতা জনপ্রিয় জননেতা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল আমাদের মাঝে উপস্থিত ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক শামসু সংগ্রামী সাথীয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি মহানগর উত্তরের নেতৃত্বে আজকে পদযাত্রায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান ইতিমধ্যে আমাদের এই পদযাত্রায় উপস্থিত হয়েছেন রাজীব আহসানের সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি ইয়াসির আলী উপস্থিত আছেন গাজী রেজার হোসেন রিয়াজ মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদা আহমেদের নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশাল বহল সহকারে কেন্দ্রীয় স্কুলের কলেজের সামনে উপস্থিত হয়েছেন বিএনপির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে পদযাত্রা অংশগ্রহণ করব সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুরা আজকের এই পদযাত্রায় সভাপতিত্ব করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী সাবেক সফল এমপি ডাকসুর সাবেক বিপি আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সফল আহ্বায়ক জননেতা জনাব আমানুল্লাহ আমান আজকের এই পদযাত্রায় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি সাবেক মন্ত্রী জননেতা জনাব ডক্টর খন্দকার মোশাররফ স্যার আমাদের আজকে পদযাত্রার প্রধান অতিথি এবং কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা উদ্বোধন করবেন সংগ্রামী বন্ধুরা আজকে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পদযাত্রায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য আমাদের সকলের প্রিয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র বিপ্লবী জননেতা জনাব তাবিজ দাওয়াল উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সংগ্রামী নেতা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক তুখোর ছাত্র নেতা জনাব কামরুজ্জামান রতন নির্বাহী কমিটির সদস্য মুন্সী ফজলুল বাসিত আঞ্জু উপস্থিত রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতি জাকির হোসেন নান্নু উপস্থিত আছেন সহসভাপতি রুহুল আমিন আকিল সিনিয়র সহসভাপতি মামুন হাসান যুবদল উত্তরের বিপ্লবী সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক আমাদের সকলের প্রিয় যুবনেতা জনাব মোস্তফা জগরুল পাশা পাবেল উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহিনুজ্জামান মিন্টু সহ যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল মিজানুর রহমান রাজ গাজী জহুরুল ইসলাম সবুজ আয়ুব আলী খলিল চৌধুরী মাসুদুর রহমান সাফায়েত রাব্বি আরাফাত সাজ্জাদ হোসেন রুবেল মনিরুল ইসলাম স্বপন ডাক্তার জাকির হোসেন মিয়া আমিনুল হাসান টিটু শিমুল আহমেদ সাজ্জাদুল মিরাজ সহ সকল পর্যায়ের
যুবদল ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ ঢাকা মহানগরের 73টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ 26টি থানার নেতৃবৃন্দ আজকের বিএনপির এই পদযাত্রাকে সফল করার লক্ষ্যে ব্যানার ফেস্টুন সহকারে যারা উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমি জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতা কর্মীকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা আমরা আজকে এই পদযাত্রা দ্বিতীয়বারের মতো এই বাড্ডা লিং রোডের সুবাস্তু চত্বর থেকে আমাদের মাননীয় প্রধান অতিথি তার বক্তৃতার মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করবে আমরা যে যেখানে আছি আমরা সুশৃঙ্খল গণতান্ত্রিক কায়দা নিয়ম মেনে আমরা আমাদের গন্তব্যস্থল আবুল হোটেলের সামনে গিয়ে আমরা শেষ হব যুবদলের প্রতিটি বন্ধুরা আপনারা যারা ব্যানার সহকারে ফেস্টুন নিয়ে এসেছেন আপনারা সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ রেখে আপনারা সহসহ মিছিলে অংশগ্রহণ করবেন আওয়াজ তুলবেন এক দফার এক দাবি শেখ হাসিনা এখন যাবি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুল্লা ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই শাহীন ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই সকল রাজবন্দীর মুক্তি চাই এই মুক্তির মধ্য দিয়ে আজকে অবৈধ শাসক ভোট চোর ভোট ডাকাত শেখ হাসিনার পতন আমরা আমাদের নেতা বাংলাদেশের অভিভাবক আমাদের সকলের প্রিয় জননেতা বলিষ্ঠ নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবার সুনিশ্চিত বড় পতন করবই করবো ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র রাষ্ট্র পরিণত হবে বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষ মনে করে আগামী দিনে বাংলাদেশে নিশ্চিত অনিবার্য প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান তাই বন্ধুরা এই রাজপথে আমরা কেউ পতন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার ঘরে ফিরে যাব না যতই বাধা আসুক আমরা কিন্তু গণতান্ত্রিক কায়দায় আমাদের নেতার নির্দেশে রাজনীতি করছি কেউ যদি বাধা দেয় আমরা গণতান্ত্রিক ভাবে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে আমরা পদযাত্রাকে সফল করব সকলকে ধন্যবাদ আমাদের প্রিয় যুবদলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনার সহ ব্যানার নিতে গিয়ে দাঁড়িয়ে থাকবেন সকলকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই পদযাত্রা কর্মসূচির মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আজকের এই পদযাত্রা কর্মসূচির সংগ্রামী সভাপতি সাবেক সফল মন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক চার চার বাড়ির বাচিত ভারতীয় সংসদ সদস্য 90 সহচর বিধান দলের সেই রূপকার চরমঞ্জিত চরপ্রিয় চরণতা চরম আহ্বান ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক সফল মন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বনামধন্য শিক্ষক